নমস্কার বন্ধুরা কাশ্মীর ভারতের ছিল আছে থাকবে এই কথাটা লোকসভায় দাঁড়িয়ে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছে এবং তার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আমিও বলছি এবং সংসদে সেই সাথে সাথে দুটো বড় এবং খুবই গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে গেল যে বিল দুটোর নাম হলো মানে কম্বাইন্ড নাম হলো জম্মু কাশ্মীর অ্যামেন্ডমেন্ট বিল দু এই বিলের মাধ্যমে এমন কিছু ঘোষণা করা হয়েছে যেটা কাশ্মীরের পলিটিক্স কে পুরোপুরি চেঞ্জ করে দেবে এর সাথে সাথেই এটা বলেছে যে পাক অকুপাইড যে কাশ্মীর আছে সেটা আমাদের এবং তার জন্য স্পেশালি যে সিটটা উনিশশো রিভোক করব না সেটা এখনো থাকবে যখন পাক অকুপাইড কাশ্মীর আমাদের হয়ে যাবে সেখানেও ইলেকশন হবে সেখানেও ডেমোক্রেসি আসবে আমি একটু আগেই বললাম যে এই বিলটা কাশ্মীরের পলিটিক্সকে পুরোপুরি চেঞ্জ করে দেবে ফিফথ অগস্ট দুহাজার উনিশ ধারা অবলুদ্ধ হয় কাশ্মীর এবং তার মানুষ যেন একটা জেলখানা থেকে মুক্তি পায় কিন্তু মুক্তির সাধ এখনো পুরোপুরি হয়নি বিকজ কাশ্মীরে সেখানে রাজ্যপাল দ্বারা শাসন হচ্ছে সো সেখানে অ্যাসেম্বলি ইলেকশন হওয়ার বাকি আছে সেটা মোস্ট প্রবলেম দু হাজার সালে হয় সেই কারণে জম্মু কাশ্মীরের যে সিট সংখ্যা আছে বিধানসভার সেটার কিছু চেঞ্জিং হলো সেই হিসাবেও একটা বিল ছিল সেই বিলটা পাশ হয়েছে কাশ্মীরে আগে যত ইলেকশন হতো বা পলিটিকাল ম্যাটারগুলো ছিল সেখানে না কাশ্মীরের ডমিনান্স পড় বেশি ছিল জম্মুর খুব কম ছিল সেটা কিভাবে এই অ্যামেন্ডমেন্টের আগে জম্মু অ্যান্ড কাশ্মীরের যেটা ইন্ডিয়ার কাছে বর্তমানে আছে সেখানে টোটাল সিট ছিল তিরাশিটা যার মধ্যে কাশ্মীরের সিট ছিল ছেচল্লিশটা এবং জম্মু এরিয়াতে সিট ছিল সাঁইত্রিশটা আমি বলে রাখি এই জম্মুতে বেশিরভাগ পপুলেশন হিন্দু এবং শিখ আর কাশ্মীরে বলতে পারেন নাইনটি পপুলেশন মুসলিম তো দুজনেরই ভোটিং প্যাটার্ন টোটালি আলাদা ছিল জম্মুতে যদি কেউ সিটও জিতে যেত তাহলেও সে কোনোভাবেই জম্মু কাশ্মীরের অ্যাসেম্বলির খুব গুরুত্বপূর্ণ পারবে না আর সরকার তো গড়তেই পারবে না এই কারণে কাশ্মীরের নেতারা যাদেরকে বর্তমানে বড় বড় বলতে থাকেন যে ফারুক আবদুল্লাহ মেহবুবা মুফতি এরা সব সময় সরকার গড়েছে এবং সরকারের সমস্ত বেনিফিট এই কাশ্মীরের মানুষদের দিয়ে জম্মুর মানুষদের কিছুটা বলতে পারেন অবহেলা করেছে কিন্তু এই অ্যামেন্ডমেন্ট পাশ হওয়ার পর সেই অবহেলাটা থাকবে না কিভাবে থাকবে না এবং এখানে কাশ্মীরি হিন্দুদের জন্য একটা স্পেশাল গিফট দেওয়া হয়েছে বর্তমানে সিট সংখ্যা বাড়িয়ে তিরাশি থেকে একশো করা হয়েছে জম্মুর কাছে ৩৭ থেকে তেতাল্লিশ হয়েছে মানে ছটা সিট বাড়ানো হয়েছে কাশ্মীরেও আগে ছেচল্লিশটা ছিল এখন সাতচল্লিশটা করা হয়েছে দুটো সিট টোটালি রিজার্ভ রাখা হয়েছে কাশ্মীরি পন্ডিতদের জন্য এবং একটা সিট পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষদের জন্য রিজার্ভ রাখা হয়েছে মানে এদেরকে কিন্তু ইলেকশন লড়তে হবে এরা রাজ্যপাল দ্বারা নির্বাচিত হবে এই অ্যামেন্ডমেন্ট বিল যেমন কাশ্মীরকে একটা নতুন পথ দেখাবে তার সাথে সাথে ইন্ডিয়াকে এই কাশ্মীরের ব্যাপারে জিও কিছু করতে হবে তার কারণ কি পাকিস্তান তুর্কি মাঝে মাঝে চাইনাও এই যে নেক্সাসটা আছে এরা কাশ্মীরের শান্তিকে ভাঙতে চায় সেটা ইউনাইটেড নেশনে গিয়েও তুর্কির সুলতান অনেক কিছু বলেছে যাই হোক সেসব কিছু যায় আসে না কিন্তু মাঝে মাঝে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি আমেরিকার অ্যাম্বাসেডর পাকিস্তান অকুপাইড কাশ্মীরে চলেছে এই জিনিসটাকে বন্ধ করতে হবে যেমন আমেরিকার যে বর্তমান অ্যাম্বাসেডার আছে টু ইন্ডিয়া এরিক গার্সেটি তিনি কয়েকদিন আগে অরুণাচল ভিজিটে গেছিলেন সেখানে গিয়ে তিনি বলেছেন যে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেটাকে রেসপেক্ট করতে হবে মানে উনি চাইনাকে বলেছেন তো ঠিক সেইভাবে এটা আমাদেরকে বোঝাতে হবে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আমেরিকা গেলে সেটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রিলেশনটার টু অবনতি হতে পারে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এই ইস্যুটা এমন একটা ইস্যু যেটা ভারত এবং আমেরিকার সম্পর্কের লিটমাস টেস্ট এইবার আসি নেক্সট প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সে তার ইলেকশনের চুক্তিতে যে কটা কথা দিয়েছিল যে আমি এটা এটা করব। সেগুলো মোটামুটি সবই করেছে সামনে দু হাজার ইলেকশন এবং বর্তমান রুলিং পার্টির একটা সবথেকে বড় টার্গেট সেটা হচ্ছে পাকিস্তান কাশ্মীর দখল দখল তো তো বলবো না যেটা আমাদের ছিল সেটা আমরা ফেরত সেই হিসাবে দু হাজার ইলেকশন জিতে গেলে এই সেম গভর্নমেন্ট যদি থাকে তারা কি কোনোভাবে পিওক এর উপর অ্যাটাক করবে একটা কোশ্চেন তো থাকছে দ্বিতীয় কথা যদি অ্যাটাক করে সেখানে যে হিউজ একটা পপুলেশন আছে যারা পাকিস্তান দ্বারা রেটিকালাইজ যাদের থিংকিং ভারতের মানুষের থিঙ্কিং থেকে একশো যোজন দূরে তাদেরকে নিয়ে ইন্ডিয়া কি করবে তাদেরকে কি অ্যাবজর্ব করে নেবে ইন্ডিয়ার মধ্যে নাকি তাদেরকে ওখান থেকে হটিয়ে দেবে কোশ্চেন গুলো কিন্তু উঠছে সো এই কোশ্চেন নিয়েই আমি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ